সরকারের যে উদ্দেশ্য, সাফল্য এবং সরকারের যে দিক নির্দেশনা, তোমরা অবশ্যই এই দেশের সরকারের ভালো দিকগুলো অবশ্যই মানুষের কাছে। 2022 সালে জনসংখ্যা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে 16,98,28,911 জন। এই মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ হচ্ছে যুব সমাজ, যাদের টেকসই জীবিকা নিশ্চিত বা টেকসই কর্মসংস্থান সৃষ্টি এদেশের দারিদ্র বিমোচন তথা আর্থসামাজিক উন্নয়নের মূল চাবিকাঠি। যুব উন্নয়ন অধিদপ্তর দেশের 64 জেলার বেকার যুব ও যুবনারী যাদের বয়স 21 থেকে 35 বছর, তাদের স্থায়ী কর্মসংস্থান বা আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবহন খাতে দুর্ঘটনা রোধে দক্ষ গাড়ি চালক তৈরির জন্য 1 মাস মেয়াদী যানবাহন চালনা বিষয়ক প্রশিক্ষণ করে। তারই অংশ হিসাবে যুব উন্নয়ন অধিদপ্তরের জয়পুরহাটে 7 নং ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ চলাকালে উপস্থিত ছিলাম আমি রায়হান দেওয়ান। যুববান্ধব ও সুযোগ্য উপপরিচালক জনাব মোহাম্মদ মতিউর রহমান উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার সপক্ষে শক্তির জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরে উনি যখন দেখছে যে দেশে যুবরা অনেক বেকার, এই যুবদের হাতে তিনি প্রশিক্ষণ দিয়ে কর্ম দিয়ে আত্মকর্ম করার জন্য, তাদের নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যে উনি বিভিন্ন টায়ারে বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডে প্রশিক্ষণ দিতে যায়, ওনার উপলব্ধি হয়েছে সরকার প্রধানের যে যানবাহনে আমাদের যেহেতু রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয় বেশি, আমাদের শিক্ষিত ছেলে মেয়ে আমাদের ড্রাইভ শিখে নিয়ম মাফিক, তারা ড্রাইভ শিখে যখনই রাস্তাঘাটে নামবে তখন এই গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের প্রবণতাটা কমবে এবং মানুষ বুঝবে যে এরা একটা প্রশিক্ষিত ড্রাইভার, এরা শিক্ষিত ছেলে, এরা ভালো মানের মানুষ, এরা এই দেশের মানে কল্যাণকর বয়ে আসবে। এক সময় যুবকথার হয়ে কথা বলি, আমরা যে অবস্থানে থাকি না কেন আমাদেরকে প্রত্যেককে ভালো হতে হবে। একজন কৃষক যখন তার গরুর দুধটা বাজারে বিক্রি করে, তার আগের দিন যদি অ্যান্টিবায়োটিক দিয়ে পরের দিন দুধটা বাজারে নিয়ে যায় তাহলে তা নীতিগতভাবে ঠিক না, ঠিক তাহলে কৃষককেও ভালো হতে হবে। একজন ডাক্তার যখন তো রুগী রাখে তাকে ভালো মানুষ হতে হবে, শুধু টেস্টের উপর ডিপেন্ড করে তার টাকা আদায় করাটা বড় কথা না, রুগীর মানসিকতা এবং রুগীকে ভালো করার জন্য যা যা করা দরকার সেটা করা উচিত। তাহলে একজন ডাক্তারকেও ভালো মানুষ হতে হবে, একজন ইঞ্জিনিয়ার যখন বিল্ডিং করবে তখন সে যথাযথভাবে যথাযথ জায়গায় যথাযথ অবস্থানে সে যা যা হওয়ার কথা ছিল তাই হলো কিনা, সুতরাং এইখানেও দেখতে হবে যে ইঞ্জিনিয়ার সবকে ভালো হতে হবে। একজন পুলিশ, একজন সরকারি চাকরিজীবী, প্রত্যেককে মানুষ থেকে সৎ হতে হবে, ভালো হতে হবে। এই জন্য আমার একটা স্লোগান আছে যে আমরা কি হতে চাই, আমরা ভালো মানুষ হতে চাই, আমরা কি হতে চাই সবাই একটু বলবেন, আমরা কি হতে চাই, ভালো মানুষ হতে চাই। পরিশেষে উপপরিচালক মহোদয় বলেন, তোমাদের কাছে আমাদের অনুরোধ, সরকারের যে উদ্দেশ্য, সাফল্য এবং সরকারের যে দিক নির্দেশনা, তোমরা অবশ্যই এই দেশের সরকারের ভালো দিকগুলো অবশ্যই মানুষের কাছে বলবা এবং মন্দ দিকগুলো অবশ্যই পরিহার করবা। আমরা মনে করি যে সরকারের অনেক ভালো কর্মকাণ্ড আছে, যে কর্মকাণ্ডটা এই দেশের সমাজ, আর্থ, সামাজিক সকল বিষয় ভালো দিক বয়ে নিচ্ছে, তারই কর্ণধার এবং তারই সৈনিক হচ্ছে তোমরা। এই কথা বলে আমি মনে করি যে আমার ট্রেনিংটা 7ম ব্যাচের ট্রেনিং সফল হবে, সার্থক হবে এবং তোমরাও ভালোভাবে এই ট্রেনিং নিয়ে একটা কর্মের হাতকে শক্তিশালী করবা, এই আশা ব্যক্ত করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।